আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মলা নাবিয়্যা বাদা আম্মা বাদা প্রিয় দিনি ভাই ও বোনেরা আমরা প্রত্যেকেই কিন্তু গোনা করি আর আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের গোনা ক্ষমা করে দেন আল্লাহ তালা যেন আমাদের পাপকে ক্ষমা করে দেন প্রিয় বন্ধুগণ আর আমরা যতগুলো নেক আমল করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত সব সবকিছু করি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা যেন খুশি হন আল্লাহ তালা আমাদেরকে যেন ক্ষমা করে দেন আমাদেরকে যেন জান্নাতে দেন জাহান্নাম থেকে মুক্ত করে দেন এজন্য তো প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি আমল সম্পর্কে জানবো যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন এবং বান্দার ওপর অত্যন্ত খুশি হন আল্লাহ কতটা খুশি হন সেটা আমরা এখন হাদিস থেকে জেনে নেব প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিস নাম্বার সহি আনাস আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আলা বান্দার তওবার কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশি হন যে লোকটি মরুভূমিতে তার উঠ হারিয়ে গেলে পরে তা ফিরে পাওয়ার পর যেমন খুশি হন প্রিয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে আল্লাহ খুশি বোঝাতে গিয়ে একটি মেশাল দিয়েছেন মেশালটি হল ধরেন অনেক বড় একটা মরুভূমি সেই মরুভূমির মধ্যখানে গিয়ে যদি কোনো ব্যক্তির উঠ হারিয়ে যায় আপনারা সকলেই জানেন উঠ হলো মরুভূমির জাহাজ তো সেখানে গিয়ে যদি উট হারিয়ে যায় তারপরে সেই ব্যক্তি যদি আবার সেই উটকে ফিরে পায় তাহলে সে যে পরিমাণ খুশি হবে আল্লাহ তালা ওপর সেই পরিমাণ খুশি হন কারণ প্রিয় বন্ধুগণ আল্লাহ চান বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তালা চান বান্দাকে জান্নাত দেওয়ার জন্য বান্দা যখন গুনাহ করার পর আল্লাহ তালার কাছে ফিরে আসে তওবা করে স্ত্রী পার করে তার গুনার জন্য অনুতপ্ত হয় বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আস্তাকফিরুল্লাহ তখন আল্লাহ তালা অত্যন্ত খুশি হয়ে যান তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা আল্লাহ তালাকে খুশি করার জন্য এবং আমাদের গুণা মাফ করার জন্য আমরা বেশি বেশি তওবা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এ সম্পর্কে জানতে পারে সকলেই যেন বেশি বেশি তৌবা করার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ তালার খুশি অর্জন করতে পারে তো বন্ধুগণ আপনার কারণে যতজন মানুষ এ সম্পর্কে জানবে আর যতজন মানুষ আমল করবে তারা যে পরিমাণ নেকি অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়ালাম আলাইকুম مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق